আজকে হলো একটা নতুন জিনিস আমরা খবর পেলাম যেটা আমরা এতদিন সন্দেহ করে আসছিলাম যে নির্বাচনের একটা নীল নকশা সরকার করেছে সে নীল নকশাটা কি যে বিরোধী দল যাতে না থাকে তাদেরকে নিশ্চিন্ন করতে হবে আমরা এককভাবে আবার এমন একটা অবস্থা সৃষ্টি করব যাতে করে কোনো দল আর নির্বাচনে না আসে এবং আমরা উনিশশো দু হাজার সালের পাঁচই জানুয়ারির মতো আরেকটা নির্বাচন করব। সেটা আজকে তারা একেবারে খোলামেলা বলেই দিয়েছে তাদের একজন নেতা বলে দিয়েছে আজকে এবং সব কাগজ আজকে আছে সরকার বলছে তাদের বিজয় আনুষ্ঠানিকতা মাত্র আমার এক বন্ধু এখানে সেটা এক্সপ্লেন করে বলেছেন আমি আরেকটু বলি তার মানে নকশা অনুযায়ী নির্বাচন হয়ে গেছে সম্পন্ন হয়ে গেছে এখন শুধু আনুষ্ঠানিকতা এখন শুধু গেজেট নোটিফিকেশন হবে আর শপথ গ্রহণ হবে তো করে না এত আগামী আর ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না সুতরাং এতদিন আমরা যে সন্দেহ করে আসছিলাম আজকে তারা নিজেরাই হয়তো মানে অজ্ঞাতে বা হয়তো মানে মনের যা আছে সেটা হঠাৎ করে বলে ফেলেছেন কিন্তু ধরা পড়ে গেছে দেশের মানুষের কাছে ধরা পড়ে গেছে এটা বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না এই নকশা আপনারা বাস্তবায়ন করতে পারবেন না আজকে ডিসেম্বর মাসের কথা বলেছেন নির্বাচন হবে আজকে মার্চ মাসে বলে দিচ্ছেন এটা সব হয়ে গেছে এখন শুধু অনিশ্চয়কতা বাতি বাকি শুধু আপনারা বিরোধী দলে যারা আছেন আপনারা বাড়িতে চলে যান দরকার নাই আপনাদের এই রকমের মনোভাব এই রকমের মাইন্ডসেট যে সরকারে থাকে সেই সরকার কত নিচে নেমে গেছে এখন দেশের সঙ্গে তাদের মানুষের সঙ্গে যে কোনো সম্পর্ক নাই এটাই তারা প্রমাণ করেছে এখন চলছে মিথ্যাচারের রাজনীতি এটা বলতে গেলে বোধহয় আমরা সারা দিন বলতে পারব আপনারা যারা উনিশশো সাল বাহাত্তর সাল তেহাত্তর সাল চুয়াত্তর সাল আপনারা দেখেন নাই আওয়ামী লীগের ভূমিকা আপনারা দেখেন নাই আপনারা দুর্ভিক্ষ দেখেন নাই আপনারা রক্ষী বাহিনী দেখেন নাই আপনারা একদলীয় শাসন সংবিধান খণ্ড বিখণ্ড করে একদলীয় শাসন কয়েম করেছিল এই আওয়ামী লীগ এটা আপনারা দেখেন নাই আপনারা জানবেন না যে সেই দলের দলের নেতারা বলে যে তারা ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাস করেন এই গেল মাত্র দু সালে এইখানে লুঙ্গি বৈঠা এই সমাবেশ করে হ্যাঁ পিটিয়ে ছজন সাতজন মানুষকে হত্যা করে তাদের শরীর উপরে দাঁড়িয়ে আপনারা নিত্য পরিবেশন করেছেন আপনারা কি এক মিনিটের জন্য আপনাদের মনে পড়ে না এই কথাটা আপনারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনার জন্য নির্দলীয় সরকার ব্যবস্থা আনার জন্য যার জন্য এখন আমরা আন্দোলন করছি সেই ব্যবস্থা আনার জন্য আপনারা একশো চুহাত্তর জিন হরতাল দিয়েছিলেন আপনি কি একবারও মনে পড়েন আপনাদের কত পেট্রোল পাম্প আপনারা পুড়িয়েছেন কত শত কত শত শত আপনারা গাড়ি মানুষের প্রাইভেট কার আপনারা পুড়িয়েছেন কত বাস পুড়িয়েছেন এই সেরাটন হোটেল এখন যেটা আগে ইন্টারকন্টিনেন্টাল সেরাটন হোটেল মোড়ে বাস পুড়িয়ে আপনারা চোদ্দ জন মানুষকে হত্যা করেছেন আপনারা ভুলে গেছেন আমাদেরকে দোষ দেয় আমি বলে এটা হলো ভাঙ রাজনীতি করে হত্যার রাজনীতি করে বেগম জিয়া হত্যার রাজনীতি করে মানুষ পেরে রাজনীতি করে সুতরাং বেগম জিয়াকে আপনারা ভোট দিয়ে এটা হলো মিথ্যাচারের চরম পর্যায়ে আমরা পৌঁছে গেছি আমাদের যে ভবিষ্যৎ যারা প্রজন্ম যাদেরকে আমাদের সত্য কথা বলার শিক্ষা দেওয়ার কথা ছোটোবেলা আমরা শিখ শিখে আমাদেরকে শেখানো হয়েছে সদা সত্য কথা বলিবে এখন হয়ে গেছে সদা মিথ্যা কথা বলিবে সদা সত্য কথা কখনোই বলিবে না মিথ্যা কথা বলিবে এই যে এই যে আমরা তাদেরকে শেখাচ্ছি এসব কথা তারা যখন বড় হবে তারা যখন ইতিহাস পড়বে যখন দেখবে যে আপনারা মিথ্যা কথা বলেছেন তাদেরকে সত্য কথা বলেন নাই এই নির্দলীয় সরকারের জন্য আন্দোলন করার জন্য আপনারা বলেছেন এটা আমাদের প্রধানমন্ত্রী তখন বলেছেন এটা হলো ওনার ব্রেইন চাইল্ড সব খবরই কাগজে আপনারা গণমাধ্যমে যারা আছেন সংবাদপত্রে খুব বড় বড় করে তখন ছাপানো হয়েছিল আজকে এই কথাগুলো আপনারা ভুলে যাবেন এটা ঠিক না সেই জন্য নৈতিকতা নৈতিকহীনতা আর মিথ্যাচার হয়ে গেছে এখন মানে মানে রাজনীতির এখন সবচেয়ে হাতিয়ার শক্তিশালী হাতিয়ার যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে ততই ভালো আপনি দেখেন নেতাদের মধ্যে বর্তমান সরকারের নেতাদের মধ্যে যারা সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এরা একজনের কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়নি গণতন্ত্রের কথা বলে মুখে লজ্জা করে না এদের আপনারা গণমাধ্যমের কাছে আমার অনুরোধ সংবাদপত্রের মাধ্যমে দের আমার অনুরোধ আপনারা ওনাদের এলাকায় যান এই চার পাঁচজন সবের এলাকায় যাওয়ার দরকার নেই বাকিরা তো করেই এই চার পাঁচজন যারা বেশি গণতন্ত্রের কথা বলে তাদের বাড়িতে তাদের এলাকায় যান নির্বাচন এলাকায় যান আপনারা কী দৃশ্য দেখবেন আপনারা কী দেখবেন আমি বলি তারা নিজেদের এলাকায় প্রথমেলা তারা নিজেরা ভোটে নির্বাচিত হয় নাই এটা দেখবেন যে গতবার ওই এলাকায় কোনো ভোট কেন্দ্রে কোনো ভোটার যেতে হয় নাই তারা ভোটে নিজেদের এলাকায় বিরোধী দলকে কোনো ঘরোয়া বৈঠক পর্যন্ত করতে তারা দেন না আর ঢাকায় বসে সংবাদপত্রে আপনাদের সামনে বলেন যে দেশে গণতন্ত্র চলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে শত শত মিথ্যা মামলা দিয়ে আমি যদি এই যে কথাগুলো বলছি এটা যদি কেউ বলে কেউ অসত্য বলতে পারে প্রমাণ করতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব এ কথাগুলো সত্য অতি সত্য আপনার তো শহরে থাকেন যারা গ্রামে যান আপনারা জানেন যে শত শত মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের অসংখ্য নেতা কর্মীকে হয় ঘর ছাড়া আর নয় জেলখানায় রাখা হয়েছে ওসিরা তারা দল চালায় এলাকায় তারা নিজেরাই বলে আওয়ামী লীগের নেতাদেরকে বলে আপনাদের কিছু করার দরকার না আপনারা যা করার করেন লুটপাট টুটপাট যা করতে পারেন করেন আমরা দেখবো কি করে বিরোধী দলকে দমন এবং তারা এখন সরকার পরিচালনা করেন পুলিশ এই থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং বাড়িতে বাড়িতে হানা দেয় আমি তো এখন ইচ্ছে করে একটু কম যাই এলাকায় কারণ আমি গেলেই আমার এই অন্তত পঞ্চাশ ষাটটা ছেলেকে আপনার অ্যারেস্ট করে ফেলবে আর রাত্রিবেলায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে আপনার এই হামলা করবে ওদেরকে ভয় দেখাবে ওরা বাড়িতে থাকে না বাড়িতে মা বাবার সঙ্গে ঈদ করতে পারে না ওরা কি দোষ করেছে তারা কি অপরাধ করেছে আজকে মিথ্যা মামলা দিয়ে যে কত যে আমাদের কালকেও বলেছি আটাত্তর হাজার মামলা দিয়েছে এই গত নয় বছরে গত নয় বছরে এই সরকার এগারো লক্ষ আমাদের নেতা কর্মী তাদের বিরুদ্ধে তারা তাদেরকে আসামি করা হয়েছে তাদের প্রত্যেকে হয় তারা কিছু অংশ পালিয়ে বেড়াচ্ছে কিছু অংশ আগাম জামিন নিয়েছে কিছু অংশ আদালতে আত্মসমর্পণ করেছে আর কিছু অংশ জেলখানায় আছে তো তারা সুতরাং তাদের এই যারা গণতন্ত্রের কথা বলেন আপনারা মেহরবানি করে প্রত্যেকদিন সকালবেলা উঠে আয়নার সামনে দাঁড়িয়ে একবার জিজ্ঞেস করেন যে আপনারা যে কথাগুলো আজকে সারাদিন বলবেন সেগুলো সত্যি কথা বলবেন না মিথ্যা কথা বলবেন জিজ্ঞেস করেন তখনই আপনারা এটার উত্তর পাবেন বিশ্বময় স্বৈরাচার সরকারগুলোর পতন যেভাবে হয়েছে বর্তমান সরকারের পতনও একইভাবে এটা ইতিহাসের একটি অবধারিত পরিণতি এখান থেকে কেউ নিস্তার পায় নাই এখন শুধু সময়ের ব্যাপার বেগম খালেদা জিয়ার কারামুক্তি যতই বিলম্বিত হবে ততই তার জনপ্রিয়তা বাড়বে দিন দিন বাড়বে যেদিন তিনি কারাগার থেকে বেরিয়ে আসবেন সেদিন থেকে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসবে সেই জোয়ারে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে এই সরকারের আতঙ্ক সেটাই এবং সে আতঙ্ক আমাদেরকে সে আতঙ্ক দূর করতে হবে আমাদের বিজয়ের মাধ্যমে